কিভাবে উত্তরটা জানতে চাই মানুষ যে সৃষ্টি কি বলছে ভাই এটা কই পাইছেন সৃষ্টির যে মানেটা কি সেটা একটু আমাকে আগে বোঝান সৃষ্টি হলো আপনার যে সৃষ্টি করছে সৃষ্টি বলতে সৃষ্টি করে সৃষ্টি মানে হচ্ছে যে সৃষ্টি করছে এটা হচ্ছে সৃষ্টির মানে মানে আপনাকে আমি জিজ্ঞেস করলাম সৃষ্টি কি আপনি বলেন সৃষ্টি হলো যে সৃষ্টি করছে সৃষ্টি তাহলে আমরা আরেক সাহেব কথার মাঝখানে কথা না কথার মাঝখানে কথা না আপনাকে আমি জিজ্ঞেস করলাম সৃষ্টি মানে কি আপনি বললেন সৃষ্টি মানে হলো যে সৃষ্টি করছে শুনছেন ভাই এই মুমিনের উত্তর শুনছেন ভাই আপনারা মানে আমার মাথা একটা বাড়ি দেন আয়শা এক ক্ষেত্রে এক একটা মুমিন এক একটা কিসিমের ভাই আই কিউ লেভেল এগুলো এত কম ভাই আমি জিজ্ঞেস করলাম সৃষ্টি কাকে বলে সে বলল সৃষ্টি হইল সৃষ্টি যে করছে যে সৃষ্টি করছে সেই হইল সৃষ্টি তাকে আমি জিজ্ঞেস করলাম সৃষ্টি কাকে বলে সে বলল সৃষ্টি হইল সৃষ্টি যে করছে চিন্তা করছেন ভাই একটা মানে একেবারে চুনা মুমিনগুলা মুমিন থেকে সবগুলা মানে বাংলাদেশ কি চুনা মুমিনদের একেবারে আখড়া হয়ে মানে খামার হয়ে গেল নাকি মানে ডেইলি কতগুলা সুনা হাগা মুমিন জন্ম হয় মানে দেশে ভিতরে এই কি রে ভাই এই কি রে ভাই একটা সিম্পল কোশ্চেন এর সিম্পল অ্যানসার দিতে পারে না এককেরে সুনা হাগা একটা ও ইগলে কোথ থেকে আসে আমার লাইভে ভাই এত আইকিউ লেভেল কম কিভাবে এত স্টুপিড এত মূর্খ এত আবাল কিভাবে মানুষ হয় জিনিসটা তো বুঝি ভাই আমি মুমিন হইলে কি এত মানে চরম মাত্রার আবাল হইতে হবে ইস আমি বললাম যে ভাই সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা দেন সৃষ্টি হইলো যে সৃষ্টি করছে হ্যাঁ মানে যে সৃষ্টি করছে সেই হলো সৃষ্টি এটারে সৃষ্টি বলে সৃষ্টি কাকে বলে যে সৃষ্টি করছে সে তারা তার সৃষ্টি বলে এই হচ্ছে তার সংজ্ঞা আমাদের দিছে মুমিনে চিন্তা করছেন ভাই চিন্তা করছেন ভাই কত বড় আচ্ছা আরেকবার সুযোগ দি দেখি কি বলে মানে কুত থেকে আসে এগুলা কুত থেকে মাদ্রাসা মাদ্রাসা থেকে মাদ্রাসা সাহেব খামার খামার থেকে উঠা আসে একটা ও ভাই আচ্ছা আরেকবার সুযোগ দিই দেখি তারেক আপনাকে কাকে বলে সৃষ্টি সংজ্ঞাটা আপনি দেন আর কোনো কথা বলেন না হ্যাঁ এটা আলোচনা শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো আলোচনাতে আমি যাবো না আপনি সৃষ্টি কাকে বলে সেই সেই শব্দটার সংজ্ঞাটা দেন বলছি এটা বলেন প্রশ্ন আপনি কেন আমার প্রশ্ন করেন ওকে বিদায় জানাই মানে এই সমস্ত চুনা হাকা বলদ মূলদ এগুলোর সাথে কথা বলি না মানে যে হচ্ছে একটা প্রশ্ন করতে আসছে প্রশ্নটার ভিতরে যে শব্দ আছে সেটাই যদি আমরা যদি একমত না হই তাহলে আমি কি এর উত্তর দিব সে নিজেই বুঝে না সৃষ্টি কি সৃষ্টি হচ্ছে যে সৃষ্টি করছে সে সেটা হচ্ছে সৃষ্টি সংজ্ঞা যে সৃষ্টি করছে উফরে ভাই একটা এক একটা মুমিন এক একটা অশিক্ষিত মূর্খ মানে একের মূর্খ তার করে সীমা পরিসীমা ছাড়াই দেয় একটা মানে প্রতিযোগিতা করে মনে হয় কি তার প্রতিযোগিতা করতেছে কোনটার থেকে কোনটা বেশি বলৎ প্রমাণ নিজেকে বলৎ প্রমাণ করতে পারবো মানে এক একটার থেকে এক একটা তারপর আবার পরে আবার সুযোগ দিলাম বল ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আরেকটা সুযোগ দিই দেখি বলতে পারি কিনা কিছু বলতে আপনি প্রশ্ন করতে আসছেন কেউ নিজে প্রশ্ন উত্তর দিতে আসছে নাকি হ্যাঁ ওরে বাপরে বাপ মানে কি বাপ এই সমস্ত চুনা হাগা মমিন

দেখে আমি যেই ধর্ম থেকেই বিলং করি না কেন আমি লজিক্যালি অনেক কিছু চিন্তা করতে শুরু করি যে লজিক কতটুকু যে আমার ধর্মে যেগুলা লেখা আছে অনেক কিছু অলৌকিক ছিল বা অনেক কিছুই সুপার নেচারাল ছিল তো আস্তে আস্তে আমি যখন লজিক নিয়ে চিন্তা করি তখন আমি মানে একটাই জিনিস চিন্তা করি আমি তো এগুলো দেখি নাই

ঠিক আছে তো আমার পার্সোনাল লাইফের যদি আমি আপনাকে কথা বলি যে আমার পার্সোনাল লাইফে আমি হচ্ছে বেশ কয়েকবার আমি নিজেও সায়েন্সের ছাত্র আসিফ ভাই আমি নিজেও একজন ইঞ্জিনিয়ার ঠিক আছে তো আমি নিজেও অলৌকিক কিছু আমি বিশ্বাস করার কথা না এগুলা বিশ্বাস করতাম না তো আমি নিজেই লাইফে দুই তিনবার আমি এগুলা আমি ফেস করছি আসিফ ভাই তো এগুলাও যদি আমি আবার এগুলার জন্য লজিক চিন্তা করি এগুলাও ফোর্থ ডাইমেনশনাল বা ফিফ্থ ডাইমেনশনাল কিছু থাকতে পারে এরকম কিছু দিয়ে ব্যাখ্যা করা যাইতে পারে তাই তো না এগুলো দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে না মানে হুদাহুদি একটা মনে করেন আমি রূপকথার কথার গল্প আমি ফোর ডাইমেনশন দিয়ে ব্যাখ্যা করতে চেষ্টা করলে তো হবে না ভাই হ্যাঁ মনে করেন আমি একটা রূপকথার গল্প পড়তেছি সেখানে রাক্ষস কক্ষস আছে এখন যদি এটা আমি ফোর ডাইমেনশন ফিফ ডাইমেনশন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি বাচ্চাদের রূপকথাকে যদি আমি মানে ইয়া ব্যাখ্যা করা মাল্টিভার্স দিয়ে ব্যাখ্যা করা শুরু করি তাহলে তো ভাই এগুলো হাস্যকর হবে তাই না জি কিন্তু যেটা আমি নিজের চোখে দেখছি ঠিক আছে এবং সেটা ছিল কি দেখছেন আপনি আমি ভাই ছায়া দেখছিলাম ভূতের রুমের মধ্যেই ছায়া দেখছিলাম এটা দেখার কথা ছিল না এটা দেখছেন এটা অনেকেই দেখে আমিও অনেকবার দেখছি কিন্তু তার মানে তো এটা না যে সেটা ভূত ছিল আচ্ছা আমি নিজেই তো বহুবার দেখছি এরকম মানে ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর একটা শব্দ হয়েছে তারপরে পুকুরের উপরে আমি দেখছি একটা আলো জলে তারপরে দেখছি যে একটা সাদা কাপড় পরা কি যেন একটা যাইতেছে এরকম অনেকবার দেখছি তাতে কি আমি কি মানে বেকুবের মতো এটা ভাবছি নাকি যে এটা ভূত ভূত পেতনি না ভাই আমি ভাবছি যে এখানে কোনো একটা ঘটনা ঘটছে জিনিসটা আমি বুঝতে পারতেছি না যে আমার হয়তো পেটে সমস্যা হয়েছিল যেটার কারণে আমি ভুল দেখছি অনেক সময় মানুষের হ্যালোসিনেশন হয় নানা ধরনের কারণে হ্যালোসিনেশন হতে পারে এটার একটা মেডিকেল টার্মই আছে সেটাকে বলে হ্যালোসিনেশন শরীরের নানা ধরনের গন্ডগোলের কারণে মানুষের ভেতরে হ্যালোসিনেশন হইতে পারে আবার এমন হতে পারে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের কারণে এই ধরনের কিছু একটা দেখছি আবার অনেক সময় হতে পারে যে কোনো একটা শব্দ যেটা একটা নর্মাল শব্দ কিন্তু ওই সময় ওই পরিস্থিতিতে আমার কাছে এই জিনিসটা একটু অদ্ভুত লাগছে এটাও হতে পারে কারণ পরিবেশ অনেক সময় এটা এখানে একটা প্রভাব বিস্তার করে আবার অনেক সময় একটা বাড়ি পাওয়া গেছিল আমেরিকাতে একটা বাড়ি পাওয়া গেছে সেই বাড়িটাতে বাতাস যেভাবে চলতো সেই বাতাসের কারণে একটা একটা নির্দিষ্ট টাইপের সাউন্ড হইতো যেই সাউন্ডের কারণে মানুষের মানুষের মনে একটা ভয়ের অনুভূতি তৈরি হইতো সেই সাউন্ডটা সরাসরি না কিন্তু সেই সাউন্ডের কারণে মানুষের মধ্যে মানুষের ভেতরে একটা ভয়ের অনুভূতি তৈরি হ্যাঁ এই জিনিসটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে ওই বাড়িটাতে বাতাস থেকে আসে সেই বাতাসটার প্রবাহের কারণে এক ধরনের সাউন্ড এফেক্ট তৈরি হয় সেই সাউন্ড এফেক্টার ইয়াটা এত ছোট এত কম যে মানুষ খালি কানে সেই শব্দটা শুনতেই পায় না কিন্তু সেই শব্দটা আলটিমেটলি মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর অনুভূতির সৃষ্টি করে তারা এই জিনিসটা বের করে দেখছে একটা মেশিন দিয়ে তারা সেই সাউন্ড এফেক্টটা ক্যাচ করছে রেকর্ড করছে এবং সেই সাউন্ড এফেক্টটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে সেই সাউন্ডটা দিলে মানুষের মধ্যে এক ধরনের ভয়ের অনুভূতি হয় ভয়ের অনুভূতিটা হয় তাদের বুক ধরফ করা শুরু করে সেই সাউন্ড এফেক্টটা দিলেই তাদের হৃৎপিণ্ডটা একটু বেশি কাপাকাপি শুরু করে সেই সাউন্ড ওয়েভটা সেই নির্দিষ্ট সাউন্ড ওয়েভটা যেই যেই জায়গাতে আসছে সেখানে মানুষের মধ্যে এই বুক কাপাকাপি শুরু হওয়ার কারণে মানুষ অনেক উদ্ভট উদ্ভট জিনিস দেখে মানুষ অনেক উদ্ভট উদ্ভট অনুভূতি হয় মানুষের ভিতরে এই জিনিসগুলো প্রত্যেকটা সায়েন্টিফিক্যালি মানুষের এই জিনিসগুলো গবেষণা করলে দেখা যায় এর বাইরে কোনো অতি প্রাকৃতিক কিছু নাই প্রত্যেকটা ঘটনার পেছনে প্রাকৃতিক ব্যাখ্যা আছে এই সমস্ত জায়গাতে মানুষের হেলোসিনেশন বেশি হয় আমারও তো এরকম অনেকবার হয়েছে আমি তো এরকম এরকম ভাবি নাই যে একটা ভূত পেতনি জিন ফেরেস্তা এগুলা ইত্যাদি আসছে না আমি ভাবছি না ভূত পেতনির কথা ভাবতেছি না আসিফ ভাই এলিয়েন বা অন্য কিছু অন্য কোন ইউনিভার্সের কিছু থাকতে পারে না

তারা অনেক জায়গাতে গেছে অনেক বাড়িতে গেছে অনেক বাড়িতে নাকি ভূত ভূতের উপদ্রব সেই বাড়িতে গেছে অনেক জায়গায় ঘুরে টুরে আসছে সবকিছু ইনভেস্টিগেট করছে ইনভেস্টিগেট করে তারা যে রিপোর্ট দিছে সেখানে দেখা গেছে যে এগুলা কোনো কিছুই না ওই বাড়িটার একটা মানে কোনো একটা কারণে সেই কারণটা তারা ব্যাখ্যা করে ব্যাখ্যা করছে বাইর করছে যে কি কারণে এই জিনিসটা ঘটতেছে যে সেখানে মানুষজন বেশি ভূত দেখে বা বেশি ভয় পায় সেই বাসায় গেলেই মানুষ ভয় পায় তো এই জিনিসগুলো তো কোনো আর কোনো কিছুই নাই সেখানে কোনো ভূতটুত নাই সেখানে এখন মানুষজন থাকে মানুষের জন্য বসবাস করে যখন তারা গবেষণা করে বের করছে জিনিসটা তখন তো মানুষ বুঝতে পারছে এবং সেখানে ওই ভূত পেত্নীর গল্পটল্প ইনভ্যালিড হয়ে গেছে এরকম এর কেন আপনি আপনি ভাবতেছেন যে মানে ভূত পেতনি বা কিছু একটা এলিয়েন এলিয়েন কিছু করছে এটা ভাবার তো কোনো কারণ নাই ভাই যখন প্রমাণ পাওয়া যাবে তখন আমরা সেই জিনিসটা মানতে পারি কিন্তু প্রমাণ না পাওয়া পর্যন্ত তো এগুলোর একটা লৌকিক ব্যাখ্যা তো অবশ্যই আছে সেটাকে জাস্ট ইনভেস্টিগেট করে দেখতে হবে যে ঘটনাটা কি করছে ওকে ঠিক আছে আসিফ ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি